বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গাদের কি ফিরিয়ে নেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি আপনারা জানেন যে দু সাল দু সাল যেটি হলো এই একুশ সালের শুরুতে ফেব্রুয়ারি মাসের শুরুতে যখন মিয়ানমারে সামরিক জানতা ক্ষমতা গ্রহণ করলো এবং কারাবন্দি করা হলো সুচিকে তারপর থেকেই কিন্তু মিয়ানমারে এক ধরনের উত্তেজনা চলছে এবং সেইখানে অনেক মানুষ প্রাণ দিয়েছে এখন পর্যন্ত আমরা জানি আটশোর বেশি মানুষ প্রাণ দিয়েছে গণতন্ত্রের দাবিতে সেখানে বিক্ষোভ চলছে এবং তারা চাচ্ছেন যে গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক সেখানে পুরোপুরি ক্ষমতা দখল করেছে সেনা বাহিনী। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে আজকের সময় টেলিভিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসতে চাই তারপরে আমরা আবারও বিশ্লেষণে যাব প্রতিবেদনটি সামরিক উত্তায় যেতে পারলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সেখানকার আন্দোলনকারীরা তারা বলছেন উনিশশো বিরাশি সালের বিতর্কিত আইন পরিবর্তন করে রোহিঙ্গাদের দেওয়া হবে নাগরিকত্ব ফিরিয়ে আনা হবে রাখাইনে আইন শান্তি শৃঙ্খলা তাদের এমন ঘোষণার মধ্যেই জানতাবির জানতাদের জানতাবিরোধীদের ওপর দমন পীড়ন আরও বাড়িয়েছে সেনাবাহিনী গেল কয়েক মাসে অধিকার আদায়ের লড়াইয়ে প্রাণ গেছে আট শতাধিক মানুষের দুই সতেরো সালের পঁচিশে আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে দশ লাখের বেশি রোহিঙ্গা এরপর একাধিক চুক্তির পরও একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি অংসাং সূচির নেতৃত্বাধীন জান্তা সরকারের কয়েক বছরের টাল বাহানার মধ্যেই চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি পুরোপুরি ক্ষমতা দখল করে সেনাবাহিনী শুরু হয় চরম রাজনৈতিক সংকট এরপর গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামেন লাখ লাখ মানুষ এবার সেই গণতন্ত্রকামী আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছেন ক্ষমতায় আসতে পারলে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হবে দেয়া হবে নাগরিকত্ব বাদ যাবে না রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেয়া শিশুরাও বৃহস্পতিবার রাতে মিয়ানমারে বিরোধী জাতীয় ঐক্য সরকার এনইউজি তাদের সম্ভাব্য সংখ্যালঘু নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতি প্রকাশ করে এতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করা হয় বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিচার করা হবে উনিশশো সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে দেয়া হবে নাগরিক অধিকার নতুন সংবিধান প্রণয়ন করে রোহিঙ্গাদেরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে এ অবস্থার মধ্যেই মিয়ানমারে এখনো চলছে তীব্র আন্দোলন আগামীতে আরও দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছেন গণতন্ত্রপন্থীরা পয়লা ফেব্রুয়ারি থেকে দীর্ঘ পাঁচ মাস ধরে চলছে এ বিক্ষোভ এতে আট শতাধিক মানুষ এখন পর্যন্ত প্রাণ দিয়েছেন জান ক্ষমতা আঁকড়ে ধরে রাখার অপচেষ্টার মধ্যে মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সামরিক সরকারের কর্মকর্তা ও সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠানগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে নিষেধাজ্ঞায় আর চাপ বাড়াতে আঞ্চলিক জোট আসিয়ানের নেতারা সেনা প্রধান জেনারেল মিন অং লাইনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সৈয়দ ইফতেখার সময় সংবাদ দর্শক আপনারা দেখছিলেন আমার করা একটি প্রতিবেদন সেখানে বলা হচ্ছিলো যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি আন্দোলনকারীরা দিয়েছেন তারা যদি ক্ষমতায় আসতে পারেন তবে আমরা দেখতে চাই তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল মোটা দাগে তারা আসলে কি বলতে চেয়েছে এবং তারা কি বলেছে আমরা যদি একটু দেখি আমাদের বিস্তারিত আন্দোলনকারীদের প্রতিশ্রুতি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে তারা বলেছে এবং নাগরিক করা হবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং উনিশশো সালের যে বিতর্কিত নাগরিকত্ব আইন রয়েছে মিয়ানমারের সেটি সংশোধন করা হবে সেখানকার সেই আইনটি সংশোধন করে মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে তাদেরকে পূর্ণ ভোটাধিকার দেওয়া হবে এবং তারা ভোটের যে সুযোগ সেটি পাবেন এতদিন তারা ভোটও দিতে পারতেন না নির্বাচনে প্রার্থীও হতে পারতেন না রাখাইনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে রাখাইনে যেভাবে বর্ব নির্যাতন চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী সেই সেনাবাহিনীর কর্মকাণ্ডের যে বিচার সেটিরও তারা বলেছেন এবং ক্ষমতায় আসলে সেটিও করা হবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিচ্ছে সুচির যে দল অংশের যে দল অংশংসূচির এনএলডি পার্টি এবং সেই পার্টিরও অনেক নেতা এখানে তারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেই নেতৃত্বে আমরা যেটা দেখছি যে তারা চাচ্ছেন যে যে কোনো মূল্যে রোহিঙ্গাদের সমর্থনও যাতে তাদের আন্দোলনে তারা পান এবং তারা যাতে এই সরকারকে এই জেকে বসা সরকার অর্থাৎ সেনাবাহিনীকে যাতে তারা উৎখাত করতে পারেন এটি তাদের লক্ষ্য আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব আমরা বিশ্লেষণ করব এই বিষয়টি নিয়ে আমরা আমাদের সঙ্গে যোগ দিবেন বিশ্লেষণে ডক্টর শফিউল আলম ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার সাথে কথা বলবো স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণের আয়োজনে ধন্যবাদ স্যার আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে আজকের যে আজকে বলতে গতকালকে বৃহস্পতিবার রাতের যে ঘোষণাটি এলো সেই ঘোষণাটি আসলে আন্দোলনকারীদের যে ঘোষণা সেটা আসলে বিশ্ব গণমাধ্যমকে কতটুকু নিজেদের পক্ষে বা দৃষ্টি আকর্ষণ কিনা নাকি আসো আদৌ তারা বিষয়টিকে নিজেদের মতো করে দেখছে এবং রোহিঙ্গাদের নিজেদের মনে করে বলে এই এরকম একটা ঘোষণা তারা দিয়েছে আপনার কাছে কী মনে হয় স্যার এটা আমার কাছে মনে হয় যে আন্দোলনরত পক্ষগুলোর এটা একটা কৌশলগত ডিক্লারেশন বা কৌশলগত ঘোষণা কারণ আপনি জানেন যে আপনার রিপোর্টে আমরা দেখেছি যে গত পাঁচ মাস ধরে আন্দোলন চলছে সুচিকে গ্রেপ্তারের পর থেকে জানতা বিরোধী আন্দোলন চলছে এবং আন্দোলনকারীরা একটা সরকার গঠন করেছে যেটাকে তারা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হিসেবে বলছে এবং তারা গতকালকে যে ডিক্লারেশন তিন তারিখে যে ডিক্লারেশন দিয়েছে সেখানে বলেছে যে যদি তারা সফল হয় এই জান্তা সরকারকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারে তাহলে রোহিঙ্গাদেরকে তাদের যে নাগরিকত্ব তাদের সব ধরনের অধিকার তারা নিশ্চিত করবে তার মানে হচ্ছে মিয়ানমারে যতগুলো আপনার জাতিগোষ্ঠী আছে সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটা ইউনিটি সরকার বা ঐক্যমতের একটা সরকার তারা গঠন করবে এটা ঘোষণা হিসেবে অত্যন্ত কৌশলী এবং চমকপ্রদ কেন কৌশলী কারণ হচ্ছে আপনি যদি সামরিক জনতার বিরুদ্ধে আন্দোলনকে সফল করতে চান এবং শক্তিশালী করতে চান তাহলে সকল পক্ষকে কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে তো এই মিয়ানমারে যে যে পক্ষগুলো সবচাইতে নির্যাতিত তার মধ্যে রোহিঙ্গারা হচ্ছে এক নম্বরে রয়েছে তো রোহিঙ্গাদের সাথে সম্পৃক্ত কিছু গোষ্ঠী কিন্তু সশস্ত্র আন্দোলনের মধ্যেও রয়েছে তো সেই রোহিঙ্গা গোষ্ঠীকে যদি আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে এই আন্দোলনটা বেগবান হবে এখন এই আন্দোলন সফল হবে কিনা বা সফল হলে রোহিঙ্গারা কি ধরনের বেনিফিট সেখান থেকে পাবে এগুলো হচ্ছে পরের প্রশ্ন এখন আন্দোলন সফল হবে কিনা আন্দোলনের সফলতা নির্ভর করবে যে এই পক্ষগুলো কতটা সক্রিয়ভাবে আন্দোলন করছে এবং সেই আন্দোলনে আপনার বহিঃক্তি বা আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে তাদেরকে সমর্থন দিচ্ছে কারণ মিয়ানমারের পরিস্থিতিটা অত্যন্ত জটিল জটিল এই কারণে যে মিয়ানমার কিন্তু এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে এশিয়া প্রিভোট করতে চাচ্ছে সেই এশিয়া পিভোটেরও একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে মিয়ানমার আবার অন্যদিকে চায়না যে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে সেখানেও কিন্তু মিয়ানমার একটা সেন্টার পয়েন্ট এবং মিয়ানমার চায়নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চায়না এবং আমেরিকার মধ্যে যে ঠান্ডা লড়াইটা এখন চলছে সেই লড়াইয়ের একটা জায়গা কিন্তু মিয়ানমার এখন এই আন্দোলন যখন জনতা বিরোধী হচ্ছে জানতার পক্ষে কিন্তু রয়েছে আপনার চীন সরকার আর জানতা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলো কিন্তু সমর্থন দিচ্ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সমর্থন দিচ্ছে এখন এই যে টানা পড়ন এই যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রামের একটা পরিণতি হতে পারে যে দীর্ঘস্থায়ী লড়াই মারামারি যুদ্ধ বিগ্রহ চলতে থাকলো মিয়ানমারে এইটা একটা সিনারিও হতে পারে আরেকটা সিনারিও হতে পারে যে এই আন্দোলনের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের ফলে সামরিক জান্তা মিয়ানমার থেকে উৎখাত হলো এই যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে তারা সেখানে ক্ষমতায় আসলো এখন ক্ষমতায় আসার পরে আপনি যে যে আলোচনায় ক্ষমতায় আসার পরে তারা রোহিঙ্গাদেরকে দেওয়া এই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে কিনা এখন এইটা নির্ভর করবে হচ্ছে রোহিঙ্গাদের সাথে কি ধরনের নেগোসিয়েশন হচ্ছে এবং রোহিঙ্গারা কতটা শক্তিশালী ইউনিট হিসাবে এই আন্দোলনে যুক্ত থাকবে যদি তারা শক্তিশালী ইউনিট হিসাবে যুক্ত থাকে তাহলে আন্দোলনের সুফল তারা উপভোগ করবে এটা জিনিসের উপর নির্ভর করছে একটা হচ্ছে আন্দোলনের সফলতা দ্বিতীয়ত হচ্ছে আপনার এই আন্দোলনের ক্ষেত্রে রোহিঙ্গাদের ভূমিকা এবং এই আন্দোলন সংগঠনে এবং এই আন্দোলন সফল করার ক্ষেত্রে রোহিঙ্গারা যদি একটা কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে তাদেরকে অস্বীকার করা যাবে না তবে এই মুহূর্তে আমি যেভাবে দেখি যে রোহিঙ্গাদের সামনে কিন্তু আসলে তেমন কোন অপশন নাই সামরিক জান্তা কিন্তু সম্প্রতি এটা পরিষ্কার করেছে যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের সেই ধরনের কোনো আগ্রহ নাই যদিও সামরিক জান্তা ক্ষমতায় আসার পরে কিছুটা বলেছিল আভাস দিয়েছিল যে তারা হয়তো রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়ার একটা পদক্ষেপ গ্রহণ করবে বা প্রক্রিয়াটা শুরু করবে তো সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি তো সেক্ষেত্রে রোহিঙ্গারা যারা যেহেতু নির্যাতিত তারা যেহেতু আন্দোলন সংগ্রামের মধ্যে আছে তাদের এই ইউনিটি যে গভর্নমেন্ট এই ইউনিটি গভর্নমেন্টের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাটা তাদের জন্য লাভজনকও হতে পারে তাদের তাদের জন্য যেহেতু তাদের অন্য আর কোনো বিকল্প নেই আন্দোলনের সাথে সক্রিয় হয়ে তারা চেষ্টা করতে পারে তাদের ভাগ্য পরিবর্তনের আর এই ধরনের আন্দোলন যেটা সশস্ত্র রূপ নিবে সেই সেইটার তো নানা ধরনের ঝুঁকি থাকবে যে ব্যর্থ হলে আপনি চিরতরে হারিয়ে গেলেন আর যদি সফল হন তাহলে আপনি ক্ষমতায় আসবে এরকম একটা রোহিঙ্গাদের সামনে আসবে এবং আমার ধারণা যে রোহিঙ্গা নেতৃবৃন্দ যদি যে হয়েছে বিচার বিবেচনা করবে এবং তারা গ্রাউন্ড রিয়ালিটি ওইখানকার যে রিয়ালিটি সেই রিয়ালিটিটাকে বিশ্লেষণ করে আমার কেন যেন মনে হয় যে এটার পক্ষে হয়তো তারা অবস্থান নিবে তবে এখানে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে বা রোহিঙ্গাদের মনে হয়তো একটা বিষয় খচখচানির সৃষ্টি করবে সেইটা হচ্ছে যে এই সূচি তো তাদের জন্য তেমন কিছু করেননি ক্ষমতায় তবে একটা জিনিস এখানে সূচিকে যদি আমরা কিছু বেনিফিট দিতে চাই তাহলে বলতে হবে সূচি যে সরকারের পার্ট ছিলেন সেই সরকার কিন্তু সূচির একক সরকার ছিল না সেইটা হচ্ছে সূচি এবং সামরিক জানতা মিলে এবং মিয়ানমারের সংবিধান এই মুহূর্তে যে অবস্থায় আছে এটা একেবারে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার হবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত রাষ্ট্র হবে তো সামরিক বাহিনী কিন্তু মিয়ানমারে বহু বছর ধরে ক্ষমতায় ছিল এবং আছে তাদেরই কিন্তু এই রোহিঙ্গা নিপীড়নের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা রোহিঙ্গাদের এই যে নাগরিকত্ব কেড়ে নেয়া বা তাদেরকে ভোটাধিকার বঞ্চিত করা এই সবগুলো কাজ কিন্তু সামরিক বাহিনী করেছে সুচি যেই মুহূর্তে তাদের সাথে যুক্ত হয়েছেন সুচি যে অন্যায় কাজটি করেছেন সেটা হলো যে এই সামরিক জান্তাদের এই অপকর্মকে সূচি বৈধতা দিয়েছেন তো সূচি বৈধতা দিয়েছিলেন তার নিজের স্বার্থে এবং তার দলের স্বার্থে যে তার কাছে মনে হয়েছে যে সামরিক পক্ষে কথা বললে তার 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 থাকার অবস্থান হবে হবে দলের কিন্তু ইতিহাসে এটা অনেকবার প্রমাণিত হয়েছে এবং সূচির ক্ষেত্রে এটি আবারও প্রমাণিত হল যে আসলে অপকর্মকারীদের সাথে বা সামরিক জানতার সাথে আপনি যত ধরনের জোট এবং আপনি যত ধরনের ঐক্য গড়ার চেষ্টা করেন

এটা এই ক্ষেত্রে কাটতে পারবেন এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় যে দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আমেরিকার যে দেশগুলো সে তারা আসলে কতটুকু ই করবে সহযোগিতা করবে এই ক্ষেত্রে আমার আমার ধারণা যে তারা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন কেন সক্ষম হবেন আপনি দেখেন গত পাঁচ মাস আগে আন্দোলন শুরু হওয়ার পর থেকে সামরিক জানতা যত ধরনের নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালিয়েছে যে কোন কোন দিন তো কয়েকশো মানুষকে হত্যা করেছে এই হত্যা করার পরেও কিন্তু এই আন্দোলনটা থেমে যায়নি আন্দোলনটা চলছে আর মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার তার যে যে বন্ধুরা আছে আছে সহযোগীরা ইউরোপে তারা কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন করবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে এশিয়া পিভট নীতি নিয়েছে যে যে এশিয়ার দিকে তার যে দৃষ্টি চীনকে যদি প্রতিহত করতে হয় তাহলে এই সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ায় তার অবস্থানটাকে শক্তিশালী করতে হবে তো সেক্ষেত্রে বিবেচনা করবে এবং আমার তো বিভিন্ন লক্ষণে বা আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সংবাদ পড়ে যেটা মনে হয় যে এই আন্দোলনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের একটা সমর্থন প্রচ্ছন্ন সমর্থন হলেও আছে এবং সেক্ষেত্রে ভারতও যদি তাদেরকে সহযোগিতা করে কারণ ভারতেরও কিন্তু তাদেরকে সহযোগিতা করার যথেষ্ট কারণ আছে এই কারণে যে ভারতের সাথে চীনের যে সম্পর্ক দাঁড়িয়েছে সেই সম্পর্কের প্রেক্ষাপটে ভারতও কিন্তু এই জান্তা বিরোধী সরকারের বিপক্ষে অবস্থান নেওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হবে বা সেটা হচ্ছে তারা আপনার কস্ট বেনিফিট অ্যানালিসিস করে দেখবে এবং তারাও কিন্তু অ্যাসেস করবে যে এই আন্দোলনটার পরিণতি কি হবে এটা কি কোন এটা কি কোন সফলতার দিকে যাবে না ব্যর্থতার দিকে যাবে কারণ কারণ মিয়ানমারের যে বিষয়টি এটি এতটাই রহস্যজনক আমি এতটাকেই এটা মিস্টেরিয়াস আমার কাছে মনে হয় আপনি দেখবেন যে মিয়ানমার জান্তা সরকারের সাথে চীনের ভালো সম্পর্ক রাশিয়ার ভালো সম্পর্ক তারা চীন এবং রাশিয়ার কাছ থেকে মিলিটারি হার্ডওয়্যার কেনে ভারতের সাথে ভালো সম্পর্ক ভারত সেখানে কালাদান রিভার প্রকল্প করেছে তারপরে জাপানের সাথে ভালো সম্পর্ক জাপানি কোম্পানিগুলো সেখানে ব্যবসা করছে আমেরিকান কোম্পানিগুলো সেখানে ব্যবসা করছে এবং সুচি এবং সুচির দল কিন্তু অনেকটা পশ্চিমা গণতন্ত্রপন্থী দল হিসেবে তাদের যে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিল সেই প্রেক্ষাপটেই কিন্তু সামরিক জানতা চীনের প্রচ্ছন্ন সমর্থনে আপনার এইখানে সুচির বিরুদ্ধে একটা একটা ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে তো যার ফলে এই যে প্রত্যেক যে আন্তর্জাতিক বলেন বা আঞ্চলিক বা স্থানীয় যে কোনো রাজনৈতিক খেলা যদি আমরা বলি বা যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব যদি আমরা বলি সেই দ্বন্দ্বের ক্ষেত্রে সকল পক্ষগুলো তার যে নিজস্ব স্বার্থ সেটাকে বিবেচনায় নিয়ে সেইখানে আপনার এই যে কস্ট বেনিফিট অ্যানালিসিস করে যেটা তাদের কাছে মঙ্গলজনক মনে হয় সেই দিকেই তারা যাবে তবে আমার যেটা আশঙ্কা হচ্ছে সেটা হলো যে এইখানে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ বিগ্রহের একটা একটা সূচনা হতে পারে মিয়ানমার অস্থির হয়ে যেতে পারে নানা জাতিগত এবং সামরিক বিরোধী অনেকটা গৃহযুদ্ধ বা গেরিলা যুদ্ধের মতো পরিস্থিতি অনেকদিন ধরে বিরাজ করতে পারে এবং সেই জন্যে বাংলাদেশকে কিন্তু সেই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে বাংলাদেশের অবস্থান নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে খুব আপনার ধীরস্থিরভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করতে হবে কারণ এইখানে সবচাইতে স্টেক যার মিয়ানমারে যেটাই ঘটুক সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থটা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ যেহেতু বাংলাদেশে প্রায় দশ লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং বাংলাদেশ তাদের ভরণ পোষণ করছে এবং তাদেরকে বিদেশে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে তো যার ফলে আপনার বাংলাদেশকে যদি বাংলাদেশ যদি সামরিক পক্ষে থাকে থাকতে পারে বাংলাদেশের স্বার্থ নেওয়া হবে এবং যদি সেটা না হয় তাহলে বিরোধী পক্ষের সাথেও বাংলাদেশের দূরত্ব বাড়ালে চলবে না কারণ তারা যদি সফল হয়ে ক্ষমতায় আসে তখন তারা কিন্তু বাংলাদেশের সাথে সদ্ভাব বজায় রাখবে না তো ছোট্ট করে একটা প্রশ্ন সেটি হচ্ছে আপনি যেটা বলছিলেন আপনার কথা দেশ ধরে যদি বলি সেটি হচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে অর্থাৎ আন্দোলনকারীরা যদি ক্ষমতায় আসে এটি কি স্যার আদৌ সম্ভব কারণ তাদের যে শক্তি আপনি আন্তর্জাতিক সমর্থনের কথা বললেন তাদের সম্ভাবনা কতটুকু এবং বাংলাদেশ আসলে যদি তারা ক্ষমতায় আসে তাহলে আমরা কি আসলে যে আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া দু সালের পর থেকে আমরা যে চাওয়াটা চাচ্ছি যে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি অন্তত প্রত্যাবাসনটা শুরু হোক আদৌ কি দুইটার সমন্বয় সম্ভব কি না যেমন ধরেন আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে এই আন্দোলনটা সফল হবে কিনা এটা কিন্তু বলা খুবই কঠিন কারণ হচ্ছে যে এটা একটা সমস্যায় রূপ নিতে পারে কারণ এখানে যদি আমি সিরিয়ার উদাহরণটাকে ব্যবহার করি যদিও সিরিয়ার প্রসঙ্গটা একটু ভিন্ন রকম দেখুন সিরিয়াতে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য পশ্চিম আরবি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্যাপক মরিয়া অবস্থান নিয়েছিল কিন্তু রাশা যেহেতু বাসার আল আসাদকে সম্পূর্ণ সমর্থন দিয়ে গেছে বাসার কিন্তু ক্ষমতায় থেকে গেছে তো এক্ষেত্রে আমি যদি এই এই প্রেক্ষাপটে মিয়ানমারে ফিরে আসি ধরেন মিয়ানমারের সামরিক জানতাকে যদি চীন এবং রাশিয়া শক্তভাবে সমর্থন দিতে থাকে তাহলে হয়তো গৃহযুদ্ধ অনেক দিন ধরে চলবে কিন্তু সামরিক জানতাকে ক্ষমতাচ্যুত করাটা কঠিন হবে তো সেই কারণে এই আন্দোলনের সফলতাটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যে এই আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে এই দিকে এগিয়ে যায় কারণ এটি খুব সহজ হবে না তো যার ফলে আপনার সামরিক জানতা হয়তো আরও অনেক বছর ক্ষমতায় থেকে যাবে তবে যেটি হতে পারে সেটি হলো যে আন্তর্জাতিক চাপ যদি খুব বৃদ্ধি পায় এবং সামরিক বাহিনীর মধ্যে যদি যদি টানাপোড়ন দেখা দেয় বা সামরিক বাহিনীতে যদি আবার অন্য ধরনের ক্যু হয় কারণ সামরিক বাহিনীতে তো যে কোনো কিছু যে কোনো সময় ঘটতে পারে কারণ সূচির পক্ষের বা আন্দোলনকারীদের তো সামরিক বাহিনীর কেউ কেউ অবস্থান নিতে পারে তো তো সেইটা যদি ঘটে তাহলে পরিস্থিতি অন্যরকম হবে সবগুলো হচ্ছে যে আপনার এই যে যেটা শুরু হয়েছে এটা কিভাবে চলমান থাকে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সেখানে রেসপন্ড করে একটা দীর্ঘ সময় ধরে আসলে এই বিষয়টা চলবে দীর্ঘ সময় ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে তা দ্বিতীয় আপনারা শেষ কথা বলা যাবে না তবে বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তীক্ষ্ণ নজর রাখতে হবে পরিস্থিতির উপরে পরিস্থিতি কোন দিকে যায় কারণ বাংলাদেশ যদি তার নিরপেক্ষ অবস্থানটা বজায় রাখে বজায় রেখে তার যে আন্তর্জাতিক মিত্ররা আছে তাদের সাথে যদি এই বিষয়ে যোগাযোগ রাখে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এক্ষেত্রে এটা মঙ্গলজনক হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তার অনেক দারুণ বিশ্লেষণ করছিলেন আমরা আবারও আপনাকে কোনো একটি বিশ্লেষণে হয়তো বা আবারও পাবো কোনো একটি সময় যেটি আমরা আশা করতে পারি বাংলাদেশের যে চাওয়া ঢাকার যেটি চাওয়া সেটি হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও কিন্তু মিয়ানমারে ফিরে যায়নি দু দুটি চুক্তি হয়েছে কিন্তু মিয়ানমার কথা রাখেনি সেই সময় সুচির নেতৃত্বাধীন সামরিক সরকার ছিল এখন সামরিক সরকার পুরোপুরিভাবে মিয়ানমার চালাচ্ছে এবং তারা আসলে কতটুকু হৃদয়বান সেটি সময় বলে দিবে কারণ হচ্ছে যে তারা যতটা নিষ্ঠুরতা চালিয়েছে রোহিঙ্গাদের গণহত্যা চালিয়ে সেই গণহত্যার বিচারও এখন পর্যন্ত চলছে সেক্ষেত্রে যারা বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা সেই রোহিঙ্গাদেরকে তারা কতটুকু নিজেদের নাগরিক হিসাবে ভাবে এবং কতটুকু তারা এই কার্যক্রমটা সফল করবে বা চায় নিবে সেটি এখন দেখার বিষয় তবে আমরা চাইব যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক এবং একটি ইতিবাচক দিক আসুক এবং তারা যারা আন্দোলন করছে সেই আন্দোলনটা সফল হোক এবং এই সফল আন্দোলনের মাধ্যমে অন্তত বাংলাদেশের স্বার্থটা অন্তত পূরণ হোক এবং রোহিঙ্গাদের নিজের ভূমি তারা তাদের নিজের ভূমিতে ফিরে যাক তো সেই এই ছিল আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সময় নিউজ ডট টিভির